যাদেরকে গায়েব করতে চেয়েছ, মারি ফেলছ দীর্ঘদিন, আয়না ঘর বানাইছ, ইয়ে কি মানুষ করতে পারে? মানুষকে মারি মানুষ পুঁততে পারে? লাশ পোড়া দিছ, হ্যাঁ, এই পাপ কিয়ামত পর্যন্ত বুঝবে না, জাতি ভুলবে না। ছাত্রদের রক্তের বিনিময়, রক্তের জানের বিনিময়, আহা, সম্মানিত হইগণ, আমি কয়েকদিন আগে একজন এসআই আমার সাথে কথা বলতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের সাথে যে পুলিশ নয় পোশাক পরিয়ে ডিউটি করছিল, ওই পুলিশগুলো গেল কই? কথা বলে না ভাই, গেল কই? কলে ওগুলো পালাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال الله تعالى فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আগে এসে যার সামনে যেটুকুন ফাঁকা আছে, যার সামনে যেটুকুন ফাঁকা আছে, মাওলানা মুহাম্মদ মক্কাতে জন্মিলেন নবীজি, মক্কার লোকে চিনল না, স্বৈর শাসকের নির্যাতনে হিজরত করলেন মদিনা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পঞ্চগড় দেবীগঞ্জ থানাধীন ভাগুলিয়াগঞ্জ সরকার পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 14 অক্টোবর 2024 আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব
কামাল সফিকুল আলম মনির সভাপতি সরকার পাড়া জামে মসজিদ ও সহসভাপতি জনাব রেজাউল করিম সম্মানিত প্রধান অতিথি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তির অধিকাংশ মানুষের আমাদের স্নেহের আমাদের সাবেক পঞ্চগড় জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মরহুম অ্যাডভোকেট আজিজুল ইসলাম তার সুযোগ্য সন্তান আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আমাদের বিশেষ অতিথি হারুনুর রশিদ চেয়ারম্যান 1 নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ আজকে আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা বেলাল হোসেন খতিব সরকার পাড়া জামে মসজিদ ও মোহাম্মদ মাহবুব হোসাইন সম্মানিত ওলামায়ে কেরাম মঞ্চপ্রতিষ্ঠিত ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি দীর্ঘদিনের নির্যাতনের শিকার আমরা কথা বলার স্বাধীনতা পাই নাই কোরআন বলতে গেলেও কিছু ইসলাম বিদ্বেষী মোনাফেক মুসলমানদের নির্যাতনে তাদের ষড়যন্ত্রে হতে দেয় নাই আল্লাহর শুকরিয়া ছাত্র আন্দোলনের শহীদদের আহতদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়ে আজকে কোরআন শোনার এই মাহফিলে এই মজলিসে জীবনের কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিলেন এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া মজলুম মানুষের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত ভাইরা শুরু থেকে পর্যন্ত আমরা সুন্দর আলোচনা শুনতেছিলাম এর পরেও আগ্রহ নিয়ে বসে আছি আরো কিছু শোনার জন্য আবেদন হলো যে ভাইয়েরা আশপাশ ঘুরে ফিরে করতেছেন বসুন আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দিবেন এটা যেন শুনে যায় বুঝে যায় শোনার এবং বলার পরিবেশ ঠিক রাখা সকল মুসলমান ভাই ও বোনদের জন্য ইমানি দায়িত্ব সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দিবেন এটা শুনে বুঝে আমি মঞ্চ ত্যাগ করার আগে আপনাদের যদি কারো ভুল মনে হয় দ্বিমত মনে হয় কোরআন হাদিস বিরোধী মনে হয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানাবেন আমার টেবিলে দিবেন না পরিবেশ বিঘ্ন হবে ওনাদের হাতে দিবেন ওনারা যদি প্রয়োজন মনে করেন আমি ইনশাআল্লাহ পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাবো ভুল আমার হবে না এটা কিন্তু বলি নাই ভুল হতে পারে আমি একজন মানুষ যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ভুল ছিল না কিন্তু আমি ব্যাখ্যা করতে গিয়ে ভুলও হতে পারে আমি চলে যাওয়ার পরে বিষয়টা আপনারা যদি হেজিটেশন অবস্থায় পড়েন তাহলে এটা সমস্যার বিষয় সম্মানিত ভাইগণ সেই জন্য আমি থাকাকালীন বিষয়টা আবারও উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইগণ এই কথা বলার পিছনে কারণ হলো বিশ্বে আজকে বহু জাতি বসবাস করি শুধু কি মুসলমান না আরও জাতি আছে কোন জাতি নিজ ধর্মের কেতাবের বিরুদ্ধে গীবত গায় না কিন্তু মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুসলমান কোরআনের বিরুদ্ধেও গীবত গায় কঠিন অবস্থা সম্মানিত ভাইগণ এই জন্য আসুন শুনতে এসেছি কোরআন আসমানি কিতাবের শেষ কিতাব এরপর আর কোন কিতাব নাজিল হবে না এবার আসুন নাজিল হইল কখন ভালো করে বুঝে নেন যে সময় মানুষ মানুষের স্থানে ছিল না পশুর চাইতে নিকৃষ্ট স্থানে চলে গেছিল এক শ্রেণীর মানুষ তারা গাছতলায় ওঠাই পায় নাই তারা ধর্ষিত হতো জীবন হারাইতো ইজ্জত হারাইতো সম্পদ হারাইতো বিচার জানাবে এমন কোন জায়গা তাদের ছিল না কারণ যাকে বিচার দিবে
তারে তো চরিত্র নাই। অবস্থা কেমন হয়ে গেল, এক লোক লেসুর বাগান কিনে নিছে, ফসল সংগ্রহের টাইম আসছে, জায়েজ না জায়েজ সেটা আমি এখন বলবো না যে ফল ধরার আগে বিক্রি করা, যাহোক তা লেসুর বাগান কিনছে, ফসল সংগ্রহের টাইম আসছে, সন্ধ্যার পরে গিয়ে দেখে বাগানের মাঝখানের একটা গাছ লড়ে, কাছাকাছি গিয়ে দেখে 10-12 বছরের একটা বাচ্চা ব্যাগ নিয়ে লেসুর শীর্ষে আর ব্যাগে ঢুকাচ্ছে লেসুর গাছের উপরে। লোকটা বলছে, বাবার আমার কষ্টের লেসু, এটা পারিও না, এর উপর আমার অতীতের ঋণ, ভবিষ্যতের সংসার, বাচ্চা কাচ্চার লেখাপড়া। ছেলেটা বলছে, না আমি ব্যাগ ভর্তি করি নামু। লোকটা চিন্তা করল, গাছের উপরে চড়ে যদি পাশরাপাশি করি আর যদি পড়ে যদি দুর্ঘটনা হয় আমার আরো বিপদ, ব্যবসা ছেড়ে দৌড়ে লাগবে। এই জন্য ছেলেটা বলছে, ঠিক আছে তুই আমার লেসু ছিড়বি, আগামীকাল আমি তোমার বাবার কাছে এর বিচার চাবো, যে তোমার ছেলে আমার লেসু ছিড়ছে আমি এর বিচার চাই। ছেলেটা বলছে, আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না, এই বিচার আমার বাপ করবে না, তার কারণ হলো আমি চড়ছি ব্যাগ নিয়া পাশের গাছে, দেখ আমার বাপ চড়ছে বস্তা নিয়া। কাজী যাকে বিচার দিবে সেই তো বড় চোর। সম্মানিত ভাইগণ, আরববাসীরা বুঝতে পারলো কি করা যায়। আল্লাহর কাছে তারা দোয়া করছিল, মজলুম ব্যক্তিরা, তখনও কিন্তু কোরআনুল কারিম নাজিল হয় নাই। তারা কি দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী টাইম কোরআনুল কারিমের আয়াত রূপে নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাজিহিল করিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও। কি পাঠিয়ে দাও? ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন নেতা পাঠিয়ে দাও। ভাইরা আমার, কোরআনুল কারিমের অনেক জায়গায় কাফের বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা অপব্যাখ্যা করেছে, আমরা খুঁজেও দেখি নাই আসল ব্যাখ্যা কি হবে, আমরা ওইটাই মেনে নিয়েছি। ওলি আল্লাহ বলতে কারে বুঝায়? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আমাদের ভিতরে মানে বর্তমান প্রচলন যে শব্দটা আছে, ওলি আল্লাহ বললেই আমরা বুঝি যে এক শ্রেণীর সাধক, কৃষিকাজ ব্যবসা চাকরি কিছুই করে না, এক শ্রেণীর মুলবি খানকাপাতে বসে আছে, এদের সাথে আল্লাহ ডাইরেক্ট লাইন, এই লোকগুলো ওলি আল্লাহ, এদেরকে কিছু হাদিয়ে দিলে এ যদি আমার ব্যাপারে কোনো দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলুন। হ্যাঁ সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই ওলি আল্লাহরা মানুষের কাছে কোরআনের অপব্যাখ্যা করে, এদের কাছে আবার মানুষ অনেকে বেশি করে যায়, কারণ মানুষকে নিষেধ করা হয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওদের কাছে যাবা না, কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ও বিশ্বাসীরা, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? ধর্মের ব্যবসায়ী। কোরআনের মত, হাদিসের মত কথা বানায়া সানেওয়াজ করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মত শোনা যাবে কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই। আমি সুযোগে কথাগুলি বলবো আপনাদের কাছে। এখন এই ওলি আল্লাহরা এরা মানুষের কাছে অপব্যাখ্যা করে, কিসের ব্যাখ্যা? হ্যাঁ, এরা জেকেরের অপব্যাখ্যা করে। তিন শ্রেণীর লোক ইসলামের শত্রু, কয় প্রকার? তিন প্রকার। আমি আপনাদের কাছে আল্লাহ তৌফিক দিলে আসতেছি ওই আলোচনার দিকে, তা আলোচনায় ছিলাম যে এরা জেকেরের অপব্যাখ্যা করে। জেকের শব্দ হলো আরবি, আরবি শব্দ হলো জেকের, এর বাংলা হলো স্মরণ। বাংলা কি? স্মরণ।
ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য জিকির করবেন কোন জায়গায়, জিকির করতে হবে কোন জায়গায়, জিকির হলো চব্বিশ ঘন্টার ফরজ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তাহলে জিকির শব্দের অর্থ হলো স্মরণ। এখন জিকির করবেন কোন জায়গায়? হ্যাঁ, জিকির করতে হয় জমিনের আলোত। কোন জায়গায় কি করা যাবে না? কার ভয়? আল্লাহর ভয়। কাটবেন না তা না, আপনার চোখ আপনার ইমান বলে দিবে যে কতটুকু ঘাস কাটলে আইল ঠিক থাকবে, আইল কাটা হবে না। ওই লোভে যদি আপনি বেশি করে কাটেন তাহলে ভুলে গেলেন কাকে? আল্লাহকে। তাহলে সেখানে আইল কাটতে গিয়ে স্মরণ রাখতে হবে কাকে? আল্লাহকে। চাকরি করতে গিয়া টেবিলে অবৈধ পয়সা খাওয়া যাবে না, কার ভয়ে? এর নাম হলো জিকির। ব্যবসা করতে গিয়া ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর নাম হলো জিকির। আরেকটা জায়গা আছে জিকিরের শেষ জায়গা, যেখানে জিকির করতে গিয়ে ভুল হলে আজীবন ব্যর্থ হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি, তো বলতেছিলাম যে এই ওলি আল্লাহরা অপব্যাখ্যা করে, বুঝছেন না? এরা জিকিরকে বুঝায় যে পাঁচশোবার সুবহান আল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ছয়শোবার, এগুলো সকাল সন্ধ্যে পড়বেন। এতে উপকার কি হবে বাতিলের বা কাফের বেঈমানদের? ভালো করে বোঝেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, এই কোরআন প্রত্যেক মানুষ বুঝিয়ে পড়বে, এটা ফরজ। বুঝিয়ে পড়া কি ফরজ? এটা বুঝিয়ে পড়া ফরজ। আর পাঁচবার তেলাওয়াত করা ফরজ। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য কয়বার তেলাওয়াত করা ফরজ? পাঁচবার। কয়বার? নির্দিষ্ট টাইম আছে, সকালবেলা বেলা উঠে আগে একবার। একটা ফরজ আদায় করতে গিয়ে আরো বারোটা ফরজ লাগে। ফরজ তেলাওয়াত আদায় করতে গিয়ে আরো কয়টা লাগে? বারোটা ফরজ লাগে। তার মধ্যে এক নম্বর কি? শরীর পাক। আর একটা কি? জায়গা পাক। সময় হওয়া লাগবে, কোন দিকে? দক্ষিণ মুখে খাড়া হওয়া লাগবে। হ্যাঁ, তাহলে একটা ফরজ আদায় করতে গিয়ে আরো কয়টা লাগে? বারোটা ফরজ আদায় করা লাগে। চব্বিশ ঘন্টা কয়বার পড়া ফরজ? পাঁচবার তেলাওয়াত করা ফরজ। এই তেলাওয়াত করতে গিয়ে অবশ্যই উজু থাকতে হবে, বুঝলেন না? হ্যাঁ, তাহলে আলোচনায় ছিলাম যে জিকির, জিকির শব্দের অর্থ হলো স্মরণ, আর ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। সম্মানিত ভাই বোন, আমার মতো বলবি আপনাকে কোরআন পড়ার থেকে বঞ্চিত করে দিয়া সকালবেলা তসবিহ ধরি বসাই দিছে, আপনি যদি ফজর পড়িয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচশো বার এক হাজার বার এগুলো পড়েন, কোরআন পড়ার টাইম আর মিলল না, মিলল মাগরিব পড়ি আবার, তাহলে কোরআন থেকে বঞ্চিত করে দিয়া ওরা আজীবন আপনাদেরকে ওদের পাশে পাশে ঘুরে নিয়ে বেড়াবে। আল্লাহ বলছেন আর এমন কথা বলবো, ওদের চোখের পানি আপনাদের চোখের পানি নাকের সিগন একসাথ করে আপনি একটা দুর্বা গেলগেলা হ্যাঁ পকেটের পয়সা বাইর করে ওদেরকে দিবেন, ওরা মসজিদটাও দিয়ে খাবি। ডাইরেক্ট কোরআন, কোরআন শরীফের সুরে হলে একশো চোদ্দটা, কয়টা? একশো তেরোটার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাশদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহর আগের ঠেলে একটা সুরের সামনে বিসমিল্লাহ দেয়নি। কোন সুরে? ওই সুরে তো আবার এত। সম্মানিত ভাই বোন, এবার আসুন ওলি আল্লাহ কারে কয় হারে আরো একটু বলে দিয়ে যাই। এদেরকে যাদের হক তাদের হক আদায় না করি দিয়া ওদের বাড়ি ওদের চোখের সামন দিয়া অর্থ ধরি দৌড়ে ওই মৌলবিগুলার বাড়ি, ওই আল্লাহর ওলির বাড়ি, বুঝছেন না? হকটা কাদের? আল্লাহ রসুল একদিন বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবা একরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়, আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুরা করে খেয়ে আরামে ঘুমায়
আর পাশের বাড়ির গরিব মানুষ না খায় ছটফট করে রাত কাটিয়ে দেয়, যার বাড়িতে সেই ঘটনা ঘটে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত ভাই বোন, এই জন্য ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে, নিজে খাওয়ার আগে পড়োশি, আপনার পড়োশি আব্দুর রহমান আব্দুর রশিদ হরিপদ কারিপদ কোন ধর্মের লোক হয় হোক, ওটা আপনার দেখার বিষয় না, আপনার পড়োশি ওই যে হরিদাস মরে গেছে, দুইটা বাচ্চা রেখে গেছে দিন মজুর, স্ত্রী বড় বেকায়দায় পড়ে গেছে, আব্দুর রশিদ মরে গেছে, স্ত্রী বড় বেকায়দায় পড়ে গেছে, দুইটা বাচ্চা রেখে গেছে, খাদ্য সংগ্রহ করতে পারলো কিনা হেকমতে কৌশলে খোঁজ নিয়া, ওদের যদি খাদ্যের ব্যবস্থা না থাকে নিজের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করে দিয়া এরপরে ঘুমাইবে, নিজে খেয়ে ঘুমাইবে, এই কাজ যদি কোনো ব্যক্তি না করে আর নিজে খেয়া যদি ঘুমায়, পাশের বাড়ির লোক যদি না খেয়ে রাত কাটায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয়। ভাইরা, আমার পাশের বাড়ির লোককে কোনোদিন একটা বৎসরে ব্রয়লার মুরগি কিনে দিল না, ইতিম বাচ্চা, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা ছাড়া মঞ্জুর হয়ে যায়। এক শ্রেণীর হলো গরিব দুঃখী ইতিম বিধুয়া অনাথ অসহায়, জীবনে কোনোদিন একটা মুরগি কিনে দিল না, এ হরিদেশের বাচ্চা মেয়ে ছেলে একটা মুরগি নিয়ে যাও, এ আব্দুর রহমানের ছেলে একটা মুরগি নিয়ে যাও, জীবনে কোনোদিন দিল না, আর ওদের চোখের সামন দিয়ে 200 কিলো দূরে 100 কিলো দূরে মুরগি গরু ধরি দৌড়ে। হ্যাঁ, সম্মানিত ভাই কিনা এরকম লোক আছে না নাই? তাহলে এরা কোরআন হাদিস সারা কিছু আর শুনে, যেটা আপনাদের শুনলে মানে মনে হবে যে এটা কেমন। হ্যাঁ, এরা ওয়াজ করে বৈরাগ্য জীবনের দিকে মুসলমানদের ঠেলে দেওয়ার জন্য। বলেন তো, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কি কাজের জন্য? এটা পরে, কিন্তু প্রথম তখনো মানুষ বানায় নাই, মানুষ কেমন হবে এটা ফেরেশতাও জানে না। ফেরেশতাদেরকে ডাকায়া বলছে, ওয়াইজ কালা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? মানে কাপড় কাটা কি? হ্যাঁ, কিলিয়া যেটা কথা সেটা হলো ফেরেশতারা, আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যেমন আদর্শ দিয়া রাজত্ব করবে। আর আহাম্মকের আগে ইসলামে বেলা রাজনীতি নেই, বুঝছেন না? এরপরে আরেকটি কথা বলবো, সেটা হলো ইমান ঠিক করবেন কোন জায়গায়, যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে সেই জায়গায় যেখানে বেঈমান, জোরে বলুন, ইমান ঠিক করতে হয় জমিনের আলোত, ব্যবসায় পাল্লার দাড়িত, কর্মের মধ্য দিয়ে ইমান ঠিক করতে হয়, ইমান ঠিক রাখতে হয় কর্মের মধ্য দিয়ে। সম্মানিত ভাইগণ, আজকে কর্ম বাদ দিয়া ইমান ঠিক করার জন্য বাড়িঘর ছাড়ি দূরে চলে যাই, যেখানে বেঈমান হওয়ার জায়গায় নেই। এলে আমি এত খোলাখুলি বলবো না, হয় বোঝেন না, না বোঝেন, বুঝছেন না? হায় হা, সম্মানিত ভাইগণ, স্ত্রীর সঙ্গে রাত যাপন করলে নফল নামাজে সব পাওয়া যায়, আর মসজিদের মাজিয়ার ছুটি সারা জীবন ঘুমেলো এক রাকাত নফল নামাজের সব নাই। হ্যাঁ, তাহলে ইমান ঠিক করতে হয় কর্মের মধ্য দিয়ে, বৈরাগ্য জীবন ইসলাম মানে না। যা আপনি সংসার ত্যাগী, হ্যাঁ, যে আমি কৃষিকাজ ব্যবসা চাকরি সব বাদ দিয়া আসেন, এরকম একরে ঘটি নাটি নোটা ছাতি এগুলি নিয়ে বেড়ে গেল যে আমি সব বাদ দিছি, বিবাহ পর্যন্ত বাদ দিছি, বৈরাগ্য জীবন চাই আসুয়ে খাই, যেখানে আজ সেখানে খাই, ইসলাম এটা মানে না। ইসলাম কর্মের মধ্য দিয়া ইমান ঠিক রাখতে বলছে। আর আমার মতো মলবি ওয়াজ করে দেখেন, রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামউদ্দিন আউলিয়া, বৈরাগ্য জীবন, এদের সংসার জীবন নাই, 99টা খুন করে আরেকটা খুন করে বলে আল্লাহর অলি হয়ে গেল, তার মানে ক্ষমতায় থাকতে আস্তাতে খুন কর, ক্ষমতা শেষ হওয়ার পরে তসমিনি আল্লাহর অলি হয়ে যা, কত বড় বদমাশি। আরেকটা ওয়াজ করে এরা বাদশাহ ইব্রাহিম আদম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল,
আরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়ে দিয়েছে, আর এরা ওয়াজ করতেছে রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে আল্লাহ কয়ার জন্য জঙ্গলে চলে গেল। আমাজ জানা মতে কত বক্তাই ওয়াজ করে আর কানা শ্রোতা বসে বসে শুনি কান্দি কাটি বাড়ি যায় যে জীবনে আর রাজনীতি করবেন নাই। বুঝছেন এই গল্প বলে ইহুদি নাসারাদের তৈরি করা, যাতে করে মুসলমানেরা রাজপথ থেকে সরে গিয়ে তসবি নিয়ে বসে আর গোটা রাজপথ ওরা দখল করে চালা। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝেন, এখন আসুন ওলি আল্লাহ কারে কয়, আল্লাহর ওলি কারে কয় ভালো করে বুঝে নেন। আল্লাহর আলোচনা করতে গিয়া যদি ওলি শব্দ আসে তাহলে হয় অভিভাবক, আর বান্দার আলোচনা করতে গিয়া যদি ওলি শব্দ আসে তাহলে হয় আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে যারাই আল্লাহর আইন চায় তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। সম্মানিত ভাইগণ আরববাসীরা চাইল হে আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, ওলি আল্লাহ আমাদের জন্য ওয়াজা আল্লাহ না বিল্লা দুনকা ওয়ালি একজন নেতা পাঠিয়ে দাও, ওয়াজা আল্লাহ না বিল্লা দুনকা নাসির একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ভালো করে বুঝে নেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম, আল্লাহর হাবিব হলেন রহমত, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের তিনি হলেন মালিক, রাসূল হলেন রহমাত আল্লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত, আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইরামাত ভালো করে বুঝে না, ওরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত। এবার রহমত কারে কয়, আমরা যে খাসি উঠতেছি বসতেছি দেখতেছি সব কিছুই হলো রহমত, কিন্তু এইখানের যে ওরা যে চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা। নেতা যদি আল্লাহ বলা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি হারাম হালাল মানিয়ে চলে, নেতা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয় তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয় বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি হারাম হালাল মুসরে সসরে খায়, আর নেতা যদি মানুষের তৈরি গ্রেনের পাঁচ আটা গোলাম হয় তাহলে নেতা হলো গজ। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি। আল্লাহ বলছেন আমি বলি নাই জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে সব কিছুই কয় হাতের কর্ম, যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কিছু লোক গরমের কারণে গাছের ছায়ার নিচে বসছে, আমি কিছু উদাহরণ সেট করব, কোরআন হাদিস নাও হইতে পারে, আপনাদের বোঝার সহায়ক হবে, বুঝলেন না। কিছু লোক গরমের কারণে গাছের ছায়ার নিচে বসছে, কাল্লা তুলে দেখে জামের গাছ, জাম পেকে টপ টপ হাস, এদের লোভ হলো জাম খাবো, কিন্তু জামের গাছটা চর্বি কি করে, তিন চার জনে ধরা যায় না, রাস্তার সাইডের গাছ কতদিন যেন বয়স লম্বা, এখন তো এদের লোভ হলো জাম খেতে হবে, এখন কি করবে ওরা পাঁচ সাতজন লোক সিদ্ধান্ত নিলে যে সবাই মিলে একটা লোককে ঠেলে ঠুলে যদি উঠাই দিতে পারি শাখাগুলো ডালগুলো ধরে লড়কে টড়কে উপরে চড়ে বসলে জাম পাড়ি দিলে খাওয়া যাবে, কে উঠবে? এই টাইমে একজন আলেম মানুষ দাঁড়াইলো, আমি দাঁড়াইলো, আমি কামেল পাস করেছি, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, আমি ঈদের নামাজ পড়াই, কাজীগিরি করি, আমি বেইমানি করবো না, আমাকে সবাই মিলে উঠায় দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামু। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল মলবি মানুষের গাছের উপরে ওঠা জায়েজ নাই, মলবি কেন গাছের উপরে উঠবে? এই টাইপ একজন মশারু দাঁড়াইল, মোজ দিয়ে ঠোঁট ঢাকে নিছে, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আমাকে সবাই মিলে উঠায় দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামু।
বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল গাছে ওঠাটা মোসার উমিয়ের জন্যই মানায়, এটা তারে হ সবাই ঠেলা নিয়ে ধাক্কা নিয়ে গাছে উড়ে চড়ে পাকাটা করি খায় আর কাঁচাটা করি ফেলাই দেয় না ওরে, মাঝে মাঝে বিচিটা করি ফেলাই দেয় না ওরে, ওরা চিনতে গেলে কি রে কথা ছিল কি আর করলো কি, সবাই মিলে গাছের নিচে বসে দোয়া ধরছে আল্লাহ এর নামাও, আল্লাহ কয় তোমরা উঠাই দিলে নামি নামাব এই দোয়া মঞ্জুর হইবে না, খাক ভালো করি একে তলা মূলে সব খায় শেষ করি বুঝছেন না, খাইছে তো খাইছে দোষ দিয়েছে মানুষের গাল, এক লোক বানর পোষে একটা আর বকরির পাঠা দুই পাশে বানা ওর হাঁটা সব ওই খাইতে বেশি এ কোথায় ও কোথায় খায়, একদিন গরু বানতে গেছে হালুয়া পাখুড়ি রেখে গরু বানতে গেছে বানর একটু দেখে যে রশি হাতে পাওয়া যায় আস্তে করে নিয়ে ওর সম্পূর্ণ কেকড়ে খায় ফেলছে, এখন আইসে দেখে হালুয়া কই বানর কে আমি খাই নাই, বানর চিনতে করছে যে ও তো আসলেই আমাকে জিজ্ঞেস করবে কি করা যায়, পাঠাক ডাকায় বলছে পাঠারে শুনরে আহ আল্লাহ তো দাড়ি দিছে ওই হালুয়ার মধ্যে হাতটা লাগায়া কেকড়া কোনা ওর দাড়ি লাগিয়ে দিছে, দিয়া লোকটা এসে কয়ে হালুয়া কই বলে আমি খাই নাই, যে আপনি দেখতেছেন দেখেন ওই যে চিহ্ন আছে ওখানে বুঝছেন না, হায় হায় ও তো দেখে কি রে এই অবস্থায় হায় হায় দেশ শেষ করে ফেলে মানুষের ঘাড়ে দোষ দেয়, হ্যাঁ সম্মানিত হইব ভালো করে বুঝেন কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আল্লাহ পাক বলছেন ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, তার আগে রাতে আল্লাহ বলছে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, তারা যখন রাত্রির বেলা আরাম করতেছিল অথবা দিনের বেলা দ্বিপ্রহরে মানে জোহরের পরে খায়া আরাম করতেছিল এই অবস্থায় ধ্বংস করে দিয়েছি, মানে গজবটা হয় রাত্রে এসে নতুবা জোহরের পরে আসে পালাইছে কখন, সম্মানিত ভাইগণ কষ্ট হয় ভালো করে বুঝে নেন, ওরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, কি আর বলবো, হ্যাঁ আমি একদিন এক মাহফিলে গিয়ে কেবল বসছি প্রধান অতিথি ওই এলাকার এমপি উনি বলে আগে কিছু বলে চলে যাবে, তার মানে আমি না পাঠা পর্যন্ত উনি কিছু বলবে না, তার মানে আমাকে কিছু লাগাম পড়াইবে, তুমি উঠিয়ে বললে জনগণ আমি রাজনীতি করি ধর্ম টর্ম জানি না, আউযুবিল্লাহির রহমানির রহিম, জনগণ যদি মুখত হাত দিল করলো কিনি বলে এমপি রে আউযুবিল্লাহ হাড় হাড় ডিঙ্গুড়ে করে দিল, হায় হায় আরেকদিন এক চেয়ারম্যান ওয়াজ করে মাহফিল করতে গিয়ে শুনছিলাম জুমার নামাজে চেয়ারম্যান প্রার্থী দোয়া নেওয়ার জন্য আসছে, তা জুমার নামাজে একটু টাইম দিয়েছে খোদবার আগে, উনি উঠিয়ে জুমার নামাজে বলছে মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইয়েরা আদাব, জুমার নামাজত কইছে তাহলে হিন্দু জুমার নামাজ পড়বে রে স্যার, কত বড় ব দিলে, সম্মানিত ভাইগণ কষ্ট হয়, হ্যাঁ হাই রে দুনিয়া ভালো করে বুঝে না, ওরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা, রহমতের বয়স হলো ২০ বৎসর, ২০ বৎসর বয়সে একজন যুবক ন্যায় অন্যায় বোঝে কিনা, আজকালকার বেশিরভাগ যুবক ২০ বৎসর বয়স হওয়ার পরে ন্যায় অন্যায় বোঝা তো দূরের কথা, তাদের কাছে ৩ বৎসরের বাচ্চা থেকে শুরু করে ৮০ বৎসরের বুড়ি পর্যন্ত নিরাপত্তা পায় না, সম্মানিত ভাইগণ আল্লাহর নবী ২১ বছরের মাথায় আরববাসীদের নিয়ে একটি সংগঠন করলেন হিলফুল ফুজুল অশান্তি দূর করার জন্য, সেটা দিয়ে কাজ হলো না কারণ এই জমিন কার এখানে আইন উপযুক্ত কার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সর্বভৌম ক্ষমতার মালিককে জনগণ জনগণ লেখা আছে কি লেখা আছে পরিবর্তন করা ফরজ না নফল, এটা যারা পরিবর্তন করতে চায় তাদের উপরে জুলুম নির্যাতন হায় হায় তাদেরকে নানা মিথ্য অজুহাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয় নাই, হ্যাঁ এর কড়াই গণ্ডায় হিসাব হবে আল্লাহ দিলে, জবা কই এরা মনে করছে দুই একটা মারিয়ে বুঝি শেষ করা যাবে,
আমি এবার গ্রামের বাড়ি তখন আমার ফ্যামিলি থাকে নাগেশ্বরী জন্মবাড়ি কুড়িগ্রাম তা আমি বাড়িতে গেছি তা আপনি যতই কিছু হন স্ত্রীর কাছে কিন্তু দুর্বল চান্স পেলেই একটু টেরিয়ে কথা মারবেই তা আমি পেলাম যে পাক হয় নাই তা লাগড়ি নাই খড়ি নাই এটা আমাকে বলে না কইলে তোমার মাথা দিয়ে ভাত পাক করবো কি বললি আমার এত অর্শনে মানুষ আমি রাগের ঠেলায় কুড়েল নিয়ে যাই একটা সোনাইলের গাছ কাটতেছি সোনাইল বোঝেন তো এত বড় কালা কালা ধরে তখন সোনাইলের গাছ তা জীবনে কাটি নাই একটা চোট দিয়ে এক গ্লাস পানি খেলি একটা দুপুর পর্যন্ত এটা কাটিয়ে ফেলাই দিয়েছি খড়ি করছে তিন মাস পরে যা দেখি দশটা বাইর হয়েছে এত বড় বড় কি উগলে না না ওই যে গাজা নৌকা হোগলা কুশি আঞ্চলিকতায় যা হয় তা দশটা বাইর হয়েছে কাটছি কয়টা বাইর হয়েছে কয়টা ওটা আবার দশটা কাটে দিয়ে একটু খড়ি হলো লাকড়ি হলো দিয়ে আসলাম আবার তিন চার মাস পরে যা দেখি গনে গনে বৃষ্টি হয়েছে যতই কাটছি ততই বারে এরা মনে হচ্ছে দুই একটাক বাড়িয়ে বুঝিয়েছিলাম আন্দোলন শেষ করা যাবে কোরআনি আন্দোলন না এক তাক মারলে তার রক্তের ফোঁটায় ফোঁটায় হাজার হাজার গাজা জিগলের কারণে আজকে কি হলো হায় রে দুনিয়া ফজর পড়ি বলে কোরআন না পড়ি করে বেড়ায় না বলে কত বড় মিথ্যুক হায় রে দুনিয়া সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন আল্লাহর নবী ২৬ মাথায় হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন আড়াই থেকে ৩০০০ ফিট উঁচু জায়গা ওইখানে দুটি পাথর ছাউনি করা আছে সামন বরাবর একটি ফুটা আছে ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায় আল্লাহর নবী কাবার দিকে তাকা বলেন হে আল্লাহ হে কাবার মালিক হে বিশ্ব স্রষ্টা এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দা বললেন ১৫টি বৎসর ৪১-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারিমে প্রথম ৫টি আয়াত আল্লাহ নাজিল করলেন ৫টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো আর একটি পাহাড়ের রং উজ্জ্বল করে ঝিলমিল করে চিলমিল করে দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড় ৫টি আয়াত নাজিল হওয়ার কারণে ওইখানে গিয়ে মানুষ নামাজ পড়ার জন্য লাইন হয়ে যায় পড়তেই হবে যেতেই হবে তা না কিন্তু মন চায় আহারে কোরআন নাজিলের জায়গা আল্লাহ কবুল করাইলো না দেখে কেমনে বাড়ি যাই ওখানে গিয়ে ২ রেকাত নামাজ পড়ার জন্য সিরিয়াল হওয়া লাগে যখন আপনি সিরিয়াল পাবেন রুকু করে সেজদা যখন চলে যাবেন নাকটা যখন মাটির মধ্যে পড়ে মনে হয় আল্লাহ নবীর গায়ের ঘেরা এখন ওই জায়গায় লেগে আছে ৫টি আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল বুঝতে পারলেন এই জায়গা থেকে লাভ হবে না কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর এখানে বসে যদি দোয়া করি তবু অশান্তি দূর হবে না অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে কারণ অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না যে জাতি অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে ভয় পায় তাদের উপর অন্যায় চাপিয়ে বসে যার সূর্য উদয় হওয়া কঠিন হয়ে যায় সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন আল্লাহ নবী বাড়িতে চলে আসলেন নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে বর্তমান বিশাল পাঠাগার বাড়িতে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করেন আল্লাহ পাক বলছেন নবী আমার যায়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাকে বারবার তেলাওয়াত করবে আমাদের মতো না যে একদিক থেকে পড়বেন আর না বুঝলেন আর পড়বেন আর খতম দিবেন ওরকম না কোন কোন সাহাবী একটা সুরে বুঝতে গিয়ে তাদের জীবন চলে গেছে একটা আয়াত যতক্ষণ বোঝেন নাই ততক্ষণ পড়তে থাকবেন আর আজকে না বুঝিয়ে পড়লেও হয় না বুঝিয়ে পড়বেন না ফত আমি দিচ্ছি না আপনি না বুঝিয়েও পড়েন না বুঝিয়ে পড়লেও হবে আল্লাহ বলেন নাই রাসূল বলেন নাই সাহাবায়ে কেরাম বলেন নাই এটা বলছে বিদিশ কারণ বিদিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না
একজন মুসলমানদের বুঝাইতেবে না বুঝিয়ে বললেও হয় ভাইরা আমার না বুঝিয়ে পড়তে পড়তে আল্লাহর আইন কোনটা মানুষের আইন কোনটা বেশিরভাগ মুসলমান গেছে ভুলে সম্মানিত ভাইগণ খ্রিস্টানদের চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে চুমু খায় কোরআনি আইনের বিরুদ্ধে এরাই যেন লাঠি নিয়ে দৌড়ে বুঝছেন না আমি একদিন এক বাসায় গেছিলাম তার চা বিস্কুট খেতে দিছি আমি চা খেয়ে দেখি যে ওই পোয়ালের পুজ উঠানের মধ্যে পোয়াল যে স্তূপ দিয়ে রাখে আমরা কই পোয়ালের পুজ আঞ্চলিকাতে আপনাদের যা হয় পোয়ালের পুজ ওখানে একটা বাসুর দাঁড়ে আছে লড়ে না টনটনে হ্যাঁ কি রে বাসুর লড়ে না কেন লোকটাকে আমি জিজ্ঞেস করলাম ভাই বাসুর কেন লড়ে না কলে হুজুর ওটা লড়বে না কেন কয় যে ওটা হওয়ার চার পাঁচ দিন পরে বাসুর মরে গেছে চামড়া সিলে ডাকায় নিয়েছি চামড়া সিলে বাসুর ফেলাই দিয়া লবণ দিয়ে শুকে নিয়ে সিলেই করে নিয়া চারটে চোঙ্গা কেটে ঠ্যাং বানে দিয়া ভিতরে পোয়াল ঘেট ঢুকি দিয়ে বাসুর বানাসি কলে গাবি দোয়ার সময় পিছনে দাঁড় করিয়ে রাখি হাত দিয়ে ঢিকে ঢিকি করি যা পাওয়া যায় দেখতে কেমন ভিতরে কি পোয়াল ঘর খ্রিস্টানরা চিন্তা করেছে 190 বছর এই দেশের মুসলমানদের অপারেশন করে এদের দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি ঠিক রাখা এদের ভিতর থেকে কোরআন আউট করে দিয়া ইসলাম আউট করে দিয়া ওদের তৈরি করে মতবাদ ঢুকাই দিয়ে গেছে ওটা দেখতে দেখা যায় বাসুর কিন্তু বাসুর না আমাদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে হয় মুসলমান কিন্তু মুসলমান না খ্রিস্টানি আইনের পা চাটা গোলা ওটা হলো অপারেশন করা বাসুর আর এরা হলো অপারেশন করা মুসলমান হাইরে মুসলমান কষ্ট হ ভালো করে বুঝে নেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো আপনারা মানতে রাজি কেন মানবেন না কেন যদি জোর করে কোন খ্রিস্টান যদি জোর করে আমার আইন মানতে হবে মানবেন না জোরে বলুন যদি জোর করে কি করবেন হ্যাঁ এখন করলেন মার আপনি মানে বসিয়েছেন বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে তার মধ্যে মাত্র দুইটা আইন হলো আল্লাহর একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা এই দুইটা আইন হলো আল্লাহর বাকি যত আইন আছে সব খ্রিস্টানের একটাও আল্লাহর নয় এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল এই ফরজের পক্ষে যারা তাদেরকে আজকে কাদের কসাইকে কাদের মোল্লা কাদের মোল্লাকে কাদের কসাই বলে চালিয়ে দিয়ে ফাঁসি দিয়ে দিল সম্মানিত ভাইগণ কষ্ট কত বড় বিপদে ছিল আমরা বিপদে ছিলাম না বিপদে ছিল কে বানর বানর কত বড় বিপদে আছে ছিল এক আগে তো সমেল ছিল না গাছ উপরে লেগে থাকত এত বড় একটা কাঠে নিয়ে ঢুকে ডাম পিডন দিত ডাং দিত কি ওটা খিল যাতে কাঠটা ফাঁক হয় কড়ারটা যাতায়াত করতে পারে মিস্ত্রি অর্ধ ফলা হওয়ার পরে বাড়ি চলে গেছে পরের দিন আসতে হবে সন্ধ্যের পরে বামন আসি ওটা বারবার টানতেছে ওই ওটা খিলটা তোলার জন্য ঘন্টাখানেক চেষ্টা করি উগড়েছে উগড়ে যাবার ধরে আর দেখে পাশা উঠে না আউ কেমন হলো তারপরে ওটা যখন ফাঁক ছিল লেডুটোর ভিতরে ঢুকে আসলো যেই উগড়েছে ও তো চাপ দিছে হাত তো উঠে না আর যদি টানাটানি করে তাহলে কি হয় আর যদি ওখানে বসে থাকে তাহলে পরের দিন মিস্ত্রি এসে কি করবে পিরন বান্দ্রি লেডু সিঁড়ি চলে গেছে আয় রে বান্দ্রি রে লেঙ্গুর আটকে ছিল লেডু সিঁড়ি চলে গেছিস হ্যাঁ নিজে ওই উগড়েছিস ওটা কষ্ট হয় আমরা বলবি আর আমরা কি জানি বাবা সম্মানিত ভাই বোন এই জন্য ভালো করে বুঝে নেন তাহলে আল্লাহর আইন কয়টা জোরে বলুন কয়টা কি কি বিবাহ তালাক মানে দাম্পত্য জীবনের একটা আর একটা হলো ভাগ বাটোয়ারা সম্পদের ভাগ বাটোয়ারা তারও তো 12:30 বাজে সম্মানিত ভাইগণ বাকি আইনগুলি কার
খ্রিস্টানের ভালো করে বুঝানার আল্লাহ পাক বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন কয়বার আল্লাহ পাক বলেন আমার আইন বাদ দিয়ে আর কোন আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের আর কোন আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাসেক তোমরা জালেম ভাইরা আমার যে আইন মানলে কাফের হবে ফাসেক হবে জালেম হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই বেশিরভাগ মুলবি ঝগড়া লাগছে মুনাজাত কর্ম না না কর্ম মিলাদ পড়ম না না পড়ম আরে দুনিয়া ছোট ছোট জিনিস নিয়ে মুলবির এমন ভাগাভাগি হয়ে গেছে পাঞ্জাবি ফাড়া হবে না গোল হবে বুঝছেন না আরে মিলে মুনাজাত কেউ করলেও কাফের হবে না না করলেও কাফের হবে না ওরা সালাম দিলেন নামাজ শেষ কেউ মুনাজাত করুক না করুক সেটা ব্যাপারে তোমার বাজি গেছে কাম আর তুমি মুনাজাতের ফতোয়া নিয়ে ঘোরো আর মানব রসি আইন দিয়ে বিচার হয় সে ব্যাপারে কথা না বলো এরকম সুনীতি মলবি আছে না নাই মিলাদের বাহাস করি বেড়া হ্যাঁ এক মলবি সাইকেল দুই পাশে দুই চাকা যায় মাঠঘাট নাই ওখানে ধরি মিলাদের ফতোয়া ধরি ঘুরতেছে এক জায়গায় যাতে গিয়ে ফতোয়া ধরি যাবে পেশাবের চাপ তা পেশাব করতে গিয়ে মোবাইল আসছে তো মোবাইল তো বাম পকেট বাইর করে নিয়ে বাম হাত দিয়ে মোবাইল করতেছে দেখে তার মিলেদের ওই মুনাজাতের মোবাইল পেশাব করে আর কোনো বেদাত ওটা বেদাত ওটা বেদাত করতে করতে পেশাব করা শেষ হয়েছে ওর আর খেয়াল নেই মনে গেছে ওটা টিস্যু পেপার ওই মোবাইল দিয়ে কুলুক করে ধরে যেতে কিছু দূর যাওয়ার পরে বাইসাইকেলে যাওয়ার পরে গিয়ে খড়খড়া কি বাইর করে দেখে মোবাইল একটা স্পিকার মাননীয় স্পিকার যেখানে আছে না না ওখানে পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে মুনাজাতের ফতোয়া নিয়ে ঘুরিস এরম বলবি নাই হ্যাঁ সম্মানিত ভাইগণ কষ্ট হয় এই জন্য মগজ দিয়ে বুঝতে হবে তাহলে আল্লাহর আইন কয়টা জোর বলুন কয়টা হ্যাঁ দুইটা বাকি গিলে কার হ্যাঁ বাকি গিলা খ্রিস্টানের এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল ভাইরা আমার এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয় আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে যে আমরা ঈমানদার ঈমান এনেছি আল্লাহর উপরে আখেরাতের উপরে কয়টার উপরে আল্লাহর উপরে আখেরাতের উপরে আমরা ঈমানদার আল্লাহ বলছেন তোমরা মুমিন না ও মা হুম বিমুমিন তোমরা মুমিন না তার কারণটা কি ঈমান আনতে গেলে ঈমানের সংজ্ঞাগুলি আগে খুঁজতে হবে আপনি কিসের উপর ঈমান আনবেন ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি কার উপরে ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবের বহুবচন জোরে বলুন কুতুব হ্যাঁ এইখানে আপনাকে বিষয়টা বোঝার জন্য আমি আরো ক্লিয়ার ব্যাখ্যা আসতেছি সেটা হলো বাংলাদেশে একটা বই হাতে নিয়ে ঘুরবেন বাংলা ভাষায় নাম কি বই এটাও কি বই বাংলা ভাষায় নাম কি বই পৃথিবীতে যত বই আছে সবগুলি বইয়ের কথা মানুষের একমাত্র এই বইয়ের কথাগুলি আল্লাহ তাহলে বাংলাদেশে যে কোনো বই হাতে নিয়ে ঘুরবেন বাংলা ভাষায় বই সৌদি আরবে যে কোনো বই হাতে নিয়ে ঘুরবেন সৌদির ভাষায় কেতাব আরবি ভাষা কেতাব এখন বাংলাদেশে কেতাব কতগুলি যত দল তত কেতাব কথাটা বোঝেন আল্লাহ খানা কেতাব দিয়েছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই নবীজি আপনার উপরে কিতাব দিয়েছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান এখানে কোরআনুল কারিমে দেওয়া হয় নাই সম্মানিত ভাইগণ এখন আমার যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো এই পৃথিবীতে আল্লাহ বিধান দেওয়ার পরে কারো বিধান তৈরি করার অধিকার নাই যদি কেউ তৈরি করে সে নিজকে আল্লাহর চাইতে যোগ্য এবং জ্ঞানী মনে করল আমি কি বুঝাইতে পারছি ঠিক বলতে পারছি
এখন আমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে সলিমউদ্দি, তাই আল্লাহ চাইতে বেশি বোঝে দেশ কিভাবে চালাবে, তার দলবল নিয়ে একটা নীতিমালা তৈরি করছে কিভাবে চালাইবে চলবে, এটা লিখছে 60টা পাতা হইছে, 60টা একখানে সিলাই করছে, বাংলায় নাম কি, আরবি নাম কি, জরিনার একটা লিখছে ওই সিলাই করছে, বাংলায় নাম কি, বই, আরবি নাম কি, বসরন একটা লিখছে, বাংলায় নাম কি, আরবি নাম কি, আপনি কোন কিতাবের ঈমান আনছেন, সেটা যদি আল্লাহর হয় তাহলে আপনার ঈমান ঠিক আছে, আর আপনার সেটা যদি জরিনার হয় আপনার ঈমান ঠিক নাই। জরিনার কিতাবের উপর ঈমান আনিয়ে যতই নামাজ পড়ো রোজা করো, যারা জরিনার কিতাবকে প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করে এই লোকগুলির ঈমান এখনো ঠিক হয় নাই, এরা ক্লিয়ার মুসলমান না। এখন আমার প্রশ্ন, আজ থেকে কার কিতাবের উপর ঈমান আনবেন, জোরে বলুন। এখন জরিনের কিতাব, সলিমউদ্দির কিতাব, আল্লাহর কিতাব, এগুলির প্রতিযোগিতা হয় কয় বছর পর পর, জোরে বলুন, 5 বছর পর পর। আল্লাহ পাক জানায় দিয়েছেন মানুষের মধ্যে কিছু লোক আছে 5 বছর ঈমান আনে, আল্লাহু আকবার, দৌড়ে গিয়া সুম্মা কাফারু, আবার 5 বছর সুম্মা আমানু, আবার দৌড়ে গিয়ে সুম্মা কাফারু, 5 বছর ঈমান দৌড়ে গিয়ে নাই, এরকম সম্মানিত ভাইগণ, ঈমান রক্ষার সবচাইতে শেষ শেষ যেটা জায়গা সেটা কোন জায়গা জানেন, ওই ঘর কোনা, সংসদস্থ লোক একাই যাওয়া লাগে, স্ত্রীও যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না, কোন জায়গা, কবর না, কবর না, ওই যে এখানে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। কোরআন না বোঝার কারণে কি হয় জানেন, প্রাইমারি স্কুলের শিক্ষক একটা ছাত্রর কাল্লা ধরে হালায়া পিডাইতে স্যার বলতেছে কত গরু মানুষ করলাম, এই গরু মানুষ হইলে স্কুলের পিছন দিক দিয়ে রাস্তা, ওই রাস্তা এনে বুড়িয়ে দুইটা আড়িয়ে নিয়ে দোলাবাড়ির বান বেজ যায়, হ্যাঁ শুনে ওই আড়িয়ে দুখনে এক স্কুলের টানি ঢুকেছে, স্যার আমার বেটা পুত্র কেউ নেই এই ধরনের মানুষ বানিয়ে দাও, স্যার কি চার পেয়ে গরু মানুষ করে চাইছে দো ভাইয়ে, আর বুড়ে কি এনছে, হ্যাঁ সম্মানিত হইবার ভালো করে বুঝে না, আল্লাহ পাক জানায় দিয়েছেন নিশ্চয় যারা আল্লাহর বিধানকে যারা মিথ্যা বানায় এই যুগে চলতে পারে না, অহংকার করে ওয়াস্তাক পারু আনহা অমুক পাটি করি আছে না, পাটির জোরে বাসে না, আরে পাচার চামড়া নেই গাঞ্জা খায়া দেহ নষ্ট করে দিয়েছে, তাক অতিথি না বানাইলে মাহফিল করবে দেয় না, আয় আয় অতিথি বানাই, আয় রে অতিথি রে, সম্মানিত ভাইগণ মাহফিল করিবার পর্যন্ত দেয় না, এদের জানাজায় গিয়ে যদিও যান দোয়া পড়া যাবে না, কারণ মোনাফেকের জানাজায় আল্লাহ তার রাসূলকে নিষেধ করে দিয়েছে, মোনাফেক যদিও যান তা সানা পড়া বাদ দিয়ে আল্লাহু আকবার করবেন, যে আল্লাহ পরিস্থিতির শিকার জানাজা না আসলে কেমন হয়, এই জন্য আল্লাহু আকবার সানা পড়া বাদ দিয়ে বলবেন আল্লাহ এর বদমাশি ঠেলাতে খোদবা তাফসির কিছুই করিবার পাই নিয়ে যাহা ভাল করি পিটে আস, আল্লাহু আকবার জাহান্নামের আগুনে ভাল করি জ্বলাস, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খবরদার দোয়া পড়বেন না, বুঝাইতে পারছি, হ্যাঁ সম্মানিত হইবেন এই আহাম্মকেরা ওয়াস্তাক বারু আনহা অমুক পাটি করি পাটির জোরে বাসে না, হ্যাঁ এই জন্য কেউ কেউ খেতে খেতে এমন হয়েছে
আমি এক মাহফিলে যা শুনলাম যে ওই নেতা যদি দাওয়াত দেয় ওই নেতা হঠাৎ করে বাড়ির দৌড়ে তিন চার কিলো দূরে বাড়ির দৌড়ে এসে কারণ পায়খানার চাপ লাগলে যার কারো বাড়িতে লেট্রিন যায় না তার কারণ অবৈধ খেতে খেতে এত বড় পেট হয়েছে এখন তো পায়খানাত বসে এইভাবে হালিয়ে বসতে পারেন এইভাবে বসে এখন তো সুযোগ করে বসে হাত তো ওখানে যায় না সেই জন্য নাঠির মাথার মধ্যে নেশড়া বান্ধি নিচে ওটা ঘোষটায় বুঝছেন না অবৈধ খেতে খেতে এত বড় পেট নেতা সম্মানিত ভাইগণ ভালো করে বলছেন আল্লাহ পাক বলছেন অহংকার করে ওয়াস্তাকবারু আনহা ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা এরা কোনোদিন জান্নাতেও যাবে না সুসির ছিদ্র দিয়ে উট যেমন কোনোদিন যাতায়াত করবে না এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না আরো একটা কথা বলে দিয়ে যাই আপনার ছোট বাচ্চা আছে না নেই বাপের আদরের বাচ্চা আমি এই বুড়ে দিবসে তো একটা বাচ্চা পাইছি আমার যা আদর আমি রথযাত্রীরে যাই খালি একটু আওয়াজ পেলে ইয়া তরবর করি উঠি বুঝছেন না তা ছেলে বাচ্চা দাঁড়াইছে বাপ ডিমের কুসুম খোয়ায় মাছের ডিম খোয়ায় থাকতে থাকতে পাশা ভটাস করি উঠছি কি হলো পায়খানা করে ফেলছে গ্রাম্য ভাষায় এখন বাচ্চার মা যেখান দিয়ে ডিম উল্টে সেখানের নাম কি ওখান দিয়ে কেকড়ি ফেলে দিছে দিয়ে ওখান পরিষ্কার করিয়া নিয়ে ওখান দিয়ে আবার ভাজি তুলি দিয়ে ধরছে লোক তার না খায় কাছে করলি কি গিলে করলি কি তোমার বাচ্চা মান দিছি কয়ে ফেলা মানতাম ওটা তো আর রসি গুলাই না কারণ যতই মানজু গোটা দিয়ে সম্মানিত ভাই বোন ভালো করে বুঝে নেন যে হাত দিয়া দশটার সময় আল্লাহর বিরুদ্ধে সিল মারলেন হাত দুখানা আল্লাহর কাছে নাপাক বানাইলেন ওই হাত দিয়ে জোহরের সময় মুনাজাত করলে ওই মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনে রুচি হ সম্মানিত ভাইগণ কষ্ট হ ভালো করে বুঝে নেন বকরির জেলখানার নাম কি জোরে বলুন খোয়া ছোটবেলায় যখন বকরি যখন খোয়ারে দিছে আমরা শুনছি পাঁচ দশ পয়সা করে দিছে তখন ওই পয়সার দাম আসলো বুঝছেন না এখন বলে পাঁচ দশ টাকা দেয় খোয়ারালা দিতে হবে তা না কিন্তু দেয় ইচ্ছে করি যাতে করে ওই লোভে আরো একদিন নিয়ে আসে এক লোক সকালবেলা পরাটা খাবে হোটেলের সামনে গেছে মানুষ খাচ্ছে দুই পরাটা দশ টাকা ডাল ফ্রি পাঁচ পাঁচ দশ টাকা দুই পরাটা ডাল ফ্রি কিন্তু পকেটত এক টাকাও নেই এখন কি করে হোটেলের সামনে ঘোরে এখন বাকিও তো চাইতে পারে না কোনোদিন খাই নাই খিদেও লাগছে মানুষও খাচ্ছে লোভ সরছে খিদেও লাগছে কি করে হোটেলের সামনে ঘুরে ঘুরি করতেছে বুদ্ধি খুঁজতেছে কি করা যায় থাকতে থাকতে একটা বুদ্ধি পাইছে হ্যাঁ পাইছি পাইছি দৌড়ি যা নিজের বকরি নিয়ে আসি খোয়াটা দিয়ে দশ টাকা নিয়ে আসি পরোটা খাইছি বিকেলবেলা আনতে কত হ্যাঁ হ্যাঁ লাভ হই কত হায় রে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন একটা আয়াত বোঝার জন্য উদাহরণটা দিলাম ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করেছে শাসন তালি দেওয়া জামা গাই দিয়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনালি যুগের সোনার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচটা চা না ওই সুযোগের কাজটা করলি চা লাল চা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান পেতে শুনে নেন, নাহলে উল্টে বুঝবেন, ক্লিয়ার না বুঝলে উল্টে বুঝবেন। এক এলাকায় আঞ্চলিক ভাষায় মুরগির পাচাক কয় হোগা, আঞ্চলিকতা তো উর্দু ভাষী গেছে গেছে মুরগি কিনবে, তা হাটত যে বলছে মুরগি ধরিয়েছে, তা মুরগি উনি এলাক মুরগি এলাক জিজ্ঞেস করেছে মুরগি কেতনা রুপিয়ে হোগা, ওই এলাকা তো মুরগির পাচাক কয় হোগা, লোকটা বলতেছে স্যার এই দিকে মাথা এই দিকে হোগা। অর্ধেক বার শুনি হোগা হয়ে যাবে, বুঝছেন না কষ্ট হ। হ্যাঁ, যারা আল্লাহর ঘরে আল্লাহর কালামের আলোচনা করতে গিয়ে বাধা দেয়, আল্লাহ বলছেন সবচেয়ে বড় জালেম। আমি বলি নাই ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকারা ফিহা ইসমুহু ওয়া সা'আ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়া দুখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর ঘরে আল্লাহর কালামের আলোচনা করতে গিয়ে বাধা দেয়, আছেন এরকম, আল্লাহ বলছে সবচেয়ে বড় জালেম। ওই লোকের স্মৃতি কে বড় জালেম হইতে পারে? আজকে এই কিছুদিন আগে খোদবা দিতে গিয়েও কত বাধা দেয়নি, বাধা স্পষ্ট খোদবা দিতে পারে বাধা দেয় নাই, তাহলে আল্লাহর কালামে আলোচনা করতে মসজিদে বাধা দেয়, আল্লাহ বলছেন সবচেয়ে বড় জালেম। এই জন্য যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের পক্ষে যারা রাজনীতি করে না, এই লোকগুলিকে মসজিদের কমিটি দেখা জায়েজ নেই। ডাইরেক্ট কোরআন সুরে তওবা। আর আজকে হায় হায়, এই তো দুই দিন আগে স্পষ্ট খোদবা দেওয়া যায় নাই ওই সমস্ত জাহেলদের কারণে, নাকি ভুল বললাম? জোরে বলুন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন তা গোপন করে দাবায়া রাখে, কথা বলতে দেয় না, কি করে? জোরে বলুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যা নাজিল করেছেন তা দাবায়া রাখে, কথা বলতে দেয় না, মানুষকে বুঝতে দেয় না। আল্লাহ পাক বলছেন ওয়াইস্তারু নবী সামানান কালিলা, এর বিনিময় পয়সা কামাই করে, তার মানে মানুষের তৈরি করে এর পাটি করে কোরআনকে স্তব্ধ করে দেয়, এর বিনিময়ে পয়সা কামাই করি খায়, পাটি করি খায়, আছে না? হ্যাঁ, পাটি করার আগে বিড়ির মুড়ে মানুষের কাছে খুঁজে খেত, আর পাটি করার পরে পালসার গাড়ি ধরে দৌড়ে সিগারেটের অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। তাহলে এরা মানুষের তৈরি করে এর পাটি করে আর আল্লাহর কালামকে দাবায় রাখে। আল্লাহ পাক বলছেন এই লোকগুলি জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনি মিল্লান্নার, এরা জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো, এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এদেরকে আল্লাহ মাফ করবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে জোরে বলবেন মাফ করবে না, ক্ষমা করবে না, ওয়ালা হুম আযাবুন আলীম, এদের জন্য আছে কঠিন শাস্তি। হ্যাঁ, মানুষের তৈরি করার পাড়ি যারা করে। এরপরে আর একটা কথা বলবো, সেটা হলো ফজরের নামাজের সময় একাই যদি নামাজ পড়েন জামাত পেলেন না, তাহলে সুরে ফাতেহা কয়বার? জামাত পেলেন না সুরে, আপনি ফজরের নামাজ করতেছেন সুরে ফাতেহা কয়বার? চারবার, দুইবার সুন্নত দুইবার ফরজ, আর জামাতের সাথে যদি পড়েন তাহলে দুইবার পড়লেন দুইবার শুনলেন। এখানে একটা মতপার্থক্য আছে, আমি অতগুলো যাব না, যা হোক, তাহলে সুরে ফাতেহার মধ্যে আপনি চারবার সকালবেলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমার বান্দা, কার বান্দা আমরা? কার বান্দা? ইয়াকা নাবুদু, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। কান পেতে শুনে নেন, মগজ দিয়ে বুঝে নেন, সব নামাজি আল্লাহর বান্দা নয়,
সব মুসলমান আল্লাহর বান্দা নয়, সব হাজী আল্লাহর বান্দা নয়, সব মোলবি আল্লাহর বান্দা নয়, যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার বান্দা। বান্দা সৃষ্টির মধ্যে তফাত আছে, কথাটা বোঝেন? সবাই সৃষ্টিকার কিন্তু সবাই আল্লাহর বান্দা না। আপনি যার আইনের পক্ষে কাজ করেন, আপনি যার আইনকে ভালোবাসেন, আপনি যার আইনের পক্ষে পার্টি করেন, আপনি হলেন তার বান্দা। যারা জরিনের পার্টি করে তারা কার বান্দা? যারা সলিমুদ্দিন পার্টি করে কার বান্দা? হ্যাঁ সম্মানিত ভাইগণ, বকরির বাচ্চা হয়েছে তিনটে, কয়টা? একটা পাঠা, দুইটা হাইলুন। হাইলুন বাচ্চা দুইটে, দুইটে পাট কামড়ে ধরি খায়, আর পাটা বাচ্চা কোনো এপাহে এপাহে গুদে গুদি করতে ও করতে করতে বেচারা না খায় মরি গেল। পাটা বাচ্চা কেন বসছে? আর এক না হাইলুন পালাইছে। হ্যাঁ কষ্ট হয়, তাহলে আমরা কার বান্দা? যারা কোরআনি আইনের পাটি করে তারাই আল্লাহর বান্দা। আমি বলবো না অমুক পাটি তমুক পাটি তা বলবো না, ভুল বুঝবেন না। আবার কেউ বলি বলেন না পরে দিন যে অমুক পাটি না করলে বলে আল্লাহর বান্দা না, আমি সেটা বলি না। কোরআনি আইনের পক্ষে যারা তারা কার বান্দা? আর যারা মানুষের আইনের পক্ষে তারা কার বান্দা? মানুষের বান্দা। সম্মানিত ভাইগণ, আর কোনোদিন মানুষের বান্দা হব না, জরিনার বান্দা হব না, সলিমুদ্দির বান্দা হব না, এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কার বান্দা? আমার দিকে দেখেন, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আরেকটা জায়গায় সুরে নেসায় গিয়ে আল্লাহ পাক বলছেন মুমিন আর কাফের তফাতটা আল্লাহ পাক বলছেন, নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই। আল্লাহ পাক জানাই দিয়েছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্তাগুত। যারা আল্লাহর আইনের পক্ষে পাড়ি করে এই লোকগুলি আল্লাহর বান্দা, আর যারা মানুষের আইনের পক্ষে পাড়ি করে এই লোকগুলি হলো মানুষের বান্দা। সৃষ্টিকার বান্দা হলো মানুষের। দেখেন চার মাথা, চার মাথা আছে না? চার মাথা, চারটে রাস্তা একসাথে চার মাথা, তা তিন রাস্তার থেকে জরিনের একদল মিছিল আনতেছে, সলিমুদ্দিন পার্টি করে একদল মিছিল আনতেছে, বৈশরণের পার্টি করে একদল মিছিল আনতেছে, আর একদল কোরআনের পক্ষে মিছিল করে, মানে কোরআনের পার্টি করে সেই পার্টি আসতেছে। বলেন তো কোনটা আল্লাহর আর কোন তিনটে মানুষের? হ্যাঁ কোনটা জান্নাত যাবে আর ওগুলো কার? ওগুলো শেরেক না? আল্লাহকে দুনিয়ার মানুষের সাথে তার চাইতেও বেশি বোঝে এরকম মনে করেছে, আল্লাহর চাইতেও বেশি বোঝে। হ্যাঁ এইখানে আল্লাহ পাক বলছেন আপনি যখন মিছিল যান, আপনি যখন মানুষের তৈরি করেন ভোট দেন, আল্লাহ পাক বলছেন শুনে নেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউ। আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহ বলছেন কে রে, কেমনে রে, কেমনে তুমি, হে কেমন করি, গ্রাম্য ভাষায় কি কয়, কেমনে করি তুই আমার বিরুদ্ধে মিছিল করতে গেলি, কাইফা তা ফুরুনা বিল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে তুই আমার বিরুদ্ধে মিছিল করতে গেলি, কাইফা তা ফুরুনা বিল্লাহ, হুকুম তো আমাতান, তুই মরা ছিলি, তুই কিচ্ছু ছিলি না, আমি তোমায় বানাইছি, হায়াত দিয়েছি, মৌত দেব, আবার বিচারের কাঠ গড়ায়। তাহলে আল্লাহ আফসোস করি বলতেছে রে, কেমনে তুই আমার বিরুদ্ধে মিছিলে গেলি, কাইফা তাক ফুরুনা বিল্লাহ। ডাইরেক্ট কোরআন, কোরআন না বুঝিয়ে আপনি নিজের পায়ে নিজে কুড়েল মারতেছেন, আপনি নিজেই বুঝলেন না। সম্মানিত ভাইগণ কষ্ট হয়, এমন একদিন
একদিন আসবে আল্লাহ পাক বলবেন ইসরাফিল রে সিংহে ফু দিয়া দাও, যখন সিংহে ফু দিবে ইজাজুলজিলাতিল আরদুজিল জালাহা এটা কাপাস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়াখরাজাতিল আদু আসকালাহা জমিনের নিচে যা আছে মণিমুক্তের সোনা দানা সব কিছুই ওগলায়া দিবে। একে অপরকে জিজ্ঞেস করবে ওয়াকালাল ইনসানু মালাহা জমিনের হলোটা কি স্থির কেন হয় না, কেউ তার কোনো জবাব দিবে না। আল্লাহ পাক জানায় দিয়েছেন ইয়ামা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবজুস, মানুষগুলি কি পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি করবে, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উগড়ে গিয়ে বাড়ি খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। এর উপর আল্লাহ পাক বলছেন ইয়া ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি পাগলের মতো দৌড়াবে, গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে টের পাইবে না, দুগ্ধ পানকারিণী আসার মেরে সন্তানকে ফেলাই দিবে দুধ পান করিতে রাজি হবে না। এরপর আল্লাহ পাক বলবেন ইসরাফিলে দুই নম্বর ফু দিয়ে দাও, দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া ঝাঁকি মেরে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে আছে, আল্লাহ জিব্রাইল সালাম আজরাইল বলবেন হে আল্লাহ আমরা ফেরেশতাগণ আছি আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলবেন একটা করে ফেরেশতা ধরা যান কবাস করো, এইভাবে জিব্রাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরে বলবে কে রে আর কে আছে, বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবে নিজের মৃত্যু নিজে ঘটাও, আজরাইল বলবে এই কথা তুমি আগে কও নাই কা, এটা কেমনে সম্ভব, নিজ আত্মহত্যার জন্য রশি নিয়ে চাকু নিয়ে ছুরি নিয়ে ঘুরি বেড়াবে মরতে পারবে না, আল্লাহর কাছে ঘুরে আসবে আল্লাহ গো মরতে পারতেছি না। আল্লাহ বলবেন মারিয়া মালাকুল মৌত, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে, 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবে পানি আর পানি। এরপর আল্লাহ পাক বলবেন গোটা দুনিয়া ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, গোটা দুনিয়া আবার তৈরি হবে, সেদিন বলের মতো নয় সেদিন টেবিলটার মতো সমান হয়ে যাবে। আল্লাহর অর্ডারে আরো সে আজিম নিচের দিকে নামে আসবে, আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, বিচারের আসন হবে কাবা ঘর, বাইতুল মাকদাস কাবা ঘর মসজিদ নববী এই জায়গাটা বিচারের আসন। এরপর আল্লাহ পাক অর্ডার দিবেন ফেরেশতারা তৈরি হয়ে আসবে। ইসরাফিলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন জিবরাইল শোনো তোমার নেতৃত্বে আজরাইল কেন মেকাইল কেন ইসরাফিল কেনাও, তুমি সহ চারজন বেহেশতি বাহন নিয়ে যাও, সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো। আল্লাহর হাবিবকে নিয়ে আসতে গিয়ে কোন ভাষায় ডাকবেন খুঁজিয়েও পাবেন না, আল্লাহর কাছে শোনার জন্য আসবেন আল্লাহ গো রাসূলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়েও পাচ্ছি না, শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো ও গো আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ সালাম গ্রহণ করার পরে বলবেন ভাই জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় ছটফট করতেছে, বলো রে জিবরাইল। জিবরাইল সালাম বলবেন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুনতে চান, জানা থাকলে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহর হাবিব বলবেন জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাশরের ময়দানে কেমন আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, বলেন তোমরা কার উম্মত, জোরে বলুন, কান পেতে শুনে নেন, সব নামাজি রসুলের উম্মত নয়, সব রোজাদার রসুলের উম্মত নয়, সব হাজি রসুলের উম্মত নয়, সব মৌলবি রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়, যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত, যারা কোরআনের পার্টি করে তারা কার উম্মত, আর যারা জরিনের আইনের পার্টি করে তারা কার উম্মত, জরিনের উম্মত। আর কোনদিন জরিনের উম্মত থাকবো না, সলিমুদ্দিন উম্মত থাকবো না, রসুলের উম্মত হব, এমন কোন কোন মুসলমান আছে হাত তুলে দেখাই দিতে পারে, হাত নামান। এবার সমস্ত রসুলকে নিয়ে আসি আল্লাহর বাম দিকে বসাবেন, সমস্ত নবীগণ বসবেন বাম দিকে, হাফেজগণ আলেমগণ শহীদগণ বসবেন আল্লাহর ডান দিকে, সব মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাগণ এটা সাজাইতে গিয়া 70 বছর লাগবে, সাইজ করতে গিয়া
70 বছর লাগবে তার কারণ বাংলাদেশের একটা জাপানত মুসছে ওইখানে মুসছে বলে আনা লাগবে না আমি এবার দাঁড় করাবে কথা এবার ভালো করে বুঝে নেন সমস্ত মানুষ যখন উঠিয়ে দাঁড়াবে আল্লাহ পাক বলবেন ও হাসর বাসীরা হাসুর উদ্বোধন করব উদ্বোধন হবে কোরআন দিয়া দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন দাউদ আসো একবার কোরআনুল করিম তেলাওয়াত করে শোনাও দাউদ আলাইহিস সালাম যখন আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করবে একটা আয়াত পড়বে থামিয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন প্রশ্ন উত্তর হবে এই আয়াতটা কি দুনিয়ায় ছিল মজার ঘটনা হলো সূরে গাসিয়া 30 নম্বর পারা পড়ে দেখেন যখন কোরআন তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাম কোরআন বিরোধীরা যতই নামাজ কালাম পড়ুক এদের মুখ হবে মলিন হাল আতা কাহাদিসুল গাসিয়া এদের মুখ হবে মলিন আর কোরআনের পক্ষের লোকেরা উজ্জ্বল চেহারা নিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আল্লাহর কালাম পড়তে শুরু করবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত হওয়া শেষ হয়ে যাবে এবার আল্লাহ পাক বলবেন হাবিব আমার দাউদের উপরে কোরআন নাজিল করি নাই আপনার উপরে করেছি এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শোনান নবীজি তেলাওয়াত করবেন কোরআনের বিরোধীরা মুখ মলিন হয়ে যাবে যতই নামাজ কালাম পড়ুক হায় হায় আর যারা কোরআনের পক্ষে ছিল তার অন্ধ চেহারা নিয়া নবীজির সঙ্গে কণ্ঠ মিলায় আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে এবার আল্লাহ পাক বলবেন ও হাসর বাসীরা এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শুনাই আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করে দিবেন আল্লাহ তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ইয়াউমা নাদুল কুল্লাউ নাসিম বিমামিম যে যার পাড়ি করেছো ওই পাড়ির নেতার সাথে লাইন ধরে আমার কাছে আসো যারা যার পাড়ি করেছে তার পিছনে লাইন ধরবে আর যারা কোরআনের পাড়ি করেছে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এই লোকগুলি নবীজির পিছনের লাইন হয়ে দাঁড়াবে ভাইরা আমার ভালো করে বুঝেন আর দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায় হাসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না তার কারণটা শুনে নেন ওই যে সূরা রহমান আল্লাহ পাক বলছেন হায়াউমিজি লা ইউসআলু মানে সেদিন প্রশ্ন করা লাগবে না কাউকে লা ইউসআলু আনজাম বিহিন সুন ওয়ালা জান কোন মানুষ কিংবা জিনকে প্রশ্ন করা লাগবে না কোন পার্টি করছো দুনিয়ায় এই কথাটা কি জোরে বলুন মানে প্রশ্ন করা লাগবে না লা ইউসআলু কোন পার্টি করছো দুনিয়ায় প্রশ্ন করা লাগবে না দেখি আই চিনে যাবে মানুষ কিংবা জিনকে তার মানে যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে মার্কাটা আছে না মরগ্রামটা কোটে কপালত থাকবে যারা কোন পার্টি করছে ভেকড়াটা আল্লাহ ডাইরেক্ট বলছেন লা ইউসআলু প্রশ্ন করা লাগবে না মানুষ কিংবা জিনকে কোন পার্টি করছে দেখা মাত্র ছিলে যাবে কপালে সেই মার্কাটা নিয়ে উঠবে আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে এই লোকগুলি কার কাছে আত্মসমর্পণ করছে নত শিরোইছে কার কাছে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আর ওরা হয়েছে কার কাছে মানুষের তো ইগানের কাছে জড়ি না সলিম উদ্দিন কসির উদ্দিন বসি না হ্যাঁ এই জন্য যারা কোরআনের পক্ষে যারা পার্টি করেছে এই লোকগুলি সেজদার জায়গা যে জায়গা কোন এই যে কালো হয় এই জায়গা কোনার মধ্যে আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে এটা দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রসুলের ভাইরা আমার আর কোনদিন জড়িয়ে সিল নিয়া সলিমদ্দি সিল নিয়ে আর কোনদিন কপালে নিয়ে আখেরাতে উঠবো না আল্লাহু আকবার সিল নিয়ে কপালে উঠবো এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে সম্মানিত ভাইগণ কষ্ট হ্যাঁ এবার আসুন পায়খানার ঢোকার দোয়া আছে না নেই মসজিদের ঢোকার দোয়া আছে না নেই ভাত খাওয়ার দোয়া ঘুম থেকে যাওয়া উঠার দোয়া ঘুম যাওয়ার দোয়া ভোট দেওয়ার দোয়া কি আরে ওটা কেমন নাই উজু সহকারে দিলে সব আছে আর উজু ছাড়াও দিলে যায় যাচ্ছে উজু ওখানে ফরজ না কিন্তু উজু করলে
ভালো সেখানে দোয়াটা পড়বেন গিয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো ভোট দেওয়ার দোয়া কার জন্য নামাজ কার জন্য কুরবানি হায়াত মউত কার জন্য লিল্লাহি কিন্তু আমাদের দেশে তো মলা মানুষ কব্বতি উড়িয়ে এসে ভোট দেয় উগলে দিন আর নাই সাবধান মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে বাধা দিয়েছ সব জায়গায় ওদের দরকার কি হয় মাদ্রাসার কমিটি হবে ওরা খেলাফত হবে ওরা মসজিদে হবে ওরা এখন হ্যাঁ পালাইতে তাও পাও নাই আর একটা কথা বলবো কষ্ট হবে না তো আপনারা আমাকে নয়টার সময় দিলে ভালো ছিল হ্যাঁ আমি না মঞ্চ ডিস্টার্ব আর করা যায় না তবে একটা কথা বলে দিয়ে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ দেখেন নামাজের চাইতেও ফরজ খন্দকের যুদ্ধ তিন মাইল লম্বা ৩০ ফিট চওড়া ১৫ ফিট গভীর আমি অহংকার করবো না আমি দেখতে গিয়ে অনেক দূর উঠছি যে ওটা উঁচু জায়গাটা চড়ি দেখবো কিন্তু অর্ধেক চড়ার পরে শরীর খুলে না বুঝছেন না এটা যখন ২৫ দিন পর্যন্ত অপেক্ষায় কাফেরেরা আসিয়ে অবাক হয় এই কি কি আশ্চর্য এরা একটা জায়গা বান্দিয়ে মানে ভরাট করিয়ে ওদিক দিয়ে ঢুকবে এটা পরিকল্পনা করছিল করিয়ে যখন রাত্রিবেলা এটা শুরু করছে তখন আল্লাহ পাক রাসূলকে জানাই দিয়েছেন প্রহরীটা তো আছে যখন এরা পাথর দিয়ে ঢেলা শুরু করে দিয়েছে বুঝছেন তো কথাটা কি মানে ওরা ওইটা ভরাট করি ওই দিক দিয়ে ঢুকবে আর এরা পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডারে সাহাবায়ে কেরাম সব পাথর দিয়ে ঢেলতেছে তো উপর থেকে ঢেলায় ওরা তাল পায় না ঢেল চলতে আছে ফজরের আজান হয়ে গেল আজান টাইম হয়ে গেল নামাজের টাইম হলো আল্লাহ রসুল নামাজের প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলছেন জিব্রাইল যাও আমার হাবিব দিয়ে বলো নামাজ পড়ে যুদ্ধ আগে তাই বলে আগামীকাল বলি পারেন না এটা আবার পরিস্থিতি দেখা লাগবে এইভাবে ঢেলতে আছে ওরাও চেষ্টা করতেছে জোহরের আজান নামাজের টাইম হলো নামাজের প্রস্তুতি নিচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম আসি আল্লাহর ওয়াডারে বলি গেলেন নবীজি নামাজ পড়ে জোহরের নামাজ হলো না আসরের নামাজের টাইমে আবার প্রস্তুতি নিচ্ছেন বলছেন নবীজি নামাজ পড়ে মাগরিবের নামাজের টাইম আবার প্রস্তুতি নিচ্ছেন নামাজের আসি বলছেন নবীজি নামাজ পড়ে তারপরে মাগরিবের পর অন্ধকার হওয়ার পরে ওরা যখন চলে গেল তখন এশার নামাজের সময় ফজর জোহর আসর মাগরিব এশা একবারে পড়ছে আর একটা কথা বলে দিয়ে যাই ফতোয়াবাজি করতে জায়গা পাবে না কতগুলো মলবি আরো কেউ 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 বুকে সাহস থাকে প্রকাশ্যে করলে না কেন যারা সমবায়ক যারা তাদের কতগুলো কোরআনের পক্ষে কয়জন আরো কালে প্রকাশ্যে আসলে না কেন খন্দকের যুদ্ধে একজন সাহাবী নতুন মুসলমান আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন নবীজি আপনি যদি আমাকে একটু অর্ডার দিলেন হয় আমি যে মুসলমান হয়েছি আপনি আপনার আপনি আল্লাহ আর আমি জানি আর কেউ জানে না আপনি আমাকে অর্ডার দেন আমি কাফেরদের মাঝে ফাটল সৃষ্টি করে দিই মক্কার মুশরিক আর মক্কার কাফেরেরা মক্কার মদিনার মুশরিক মক্কার কাফেরদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেব একটু কথা বলিয়ে আপনি যদি অনুমতি দেন বলছে যাও তুমি পারলে করো বলছে তাতে গিয়ে আমার ঈমান নষ্ট হবে বলছে না নষ্ট হবে না তুমি যাও যে এদেরকে এক কথা বলছে আমার টাইম কম আর আমি আপনাদের ধৈর্য হারাতে পারবো না এদেরকে এক কথা বলছে ওদেরকে এক কথা বলছে দুই দলের ভিতরে ফাটল সৃষ্টি করে দিয়ে পরের দিন আবু সুফিয়ান পালাইছে রাসূল অর্ডার দিলেন আর সেখানে ডাইরেক্ট যদি শিবিরে সিল নিয়া যদি কাজ করতো তাহলে তো মারি ফেলাই ফেলে হ্যাঁ এই বিধান এই ব্যবস্থাই বুদ্ধি রাসূল শিক্ষা দিয়ে গেছেন হয় নাই হা যাদেরকে গায়েব করতে চেয়েছ মারি ফেলছ দীর্ঘদিন আয়না ঘর বানাইছ এগুলো কি মানুষ করতে পারে মানুষকে মারিয়ে মানুষ পুঁততে পারে লাশ পোড়া দিছ হ্যাঁ এই পাপ
কিয়ামত পর্যন্ত বুঝবে না, জাতি ভুলবে না, ছাত্রদের রক্তের বিনিময়, রক্তের জানের বিনিময়। আহা সম্মানিত হইগণ, আমি কয়েকদিন আগে একজন এসআই আমার সাথে কথা বলতে গিয়ে আমি বলছিলাম আপনাদের সাথে যে পুলিশ নয় পোশাক পরিয়ে ডিউটি করছিল ওই পুলিশগুলো গেল কই, কথা বলে না ভাই, গেল কই, কলে ওগুলো পালাইছে, পুলিশ নয় পোশাক পরিয়ে ডিউটি করছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, কষ্ট হয়।